সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা করেছিলাম অনুশীলনী তিনের দুই নাম্বার এবং বারিকা ছিল তোমাদের দুই এবং পাঁচ নাম্বার। আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব, খুব বেশি ইম্পর্টেন্ট। দশ নম্বর অঙ্কটি দেখো, তোমরা সবাই তোমাদের বইয়ের বিশ পৃষ্ঠা খোলো, এখানে কি আছে আমরা একটু পড়ি এবং বোঝার চেষ্টা করি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর, মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এখানে দেখো, মার বয়স পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে এবং আবার বলা হয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ। তাদের আলাদা আলাদা বয়স বের করতে হবে, মায়ের বয়স কত এবং পুত্রের বয়স কত বছর সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা মায়ের বয়স কত সেটাও আমাদের দেওয়া নাই এবং পুত্রের বয়স কত বছর সেটাও দেওয়া নাই, কিন্তু অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ। কিন্তু আমরা তো পুত্রের বয়স কত সেটা জানি না, সেজন্য আমরা মনে করে নিব। তো দেখো, আমি এখানে সমাধান করেছি অঙ্কটি, মনে করি পুত্রের বয়স সমান ক বছর। যেহেতু আমরা পুত্রের বয়স কত জানি না, সেজন্য এখানে ক ধরে নিয়েছি। সুতরাং মায়ের বয়স এখানে বইতে আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ, তাহলে তিনের সাথে যদি ক গুণ করি তিন গুণ ক বছর, এটা একসাথে লেখা যাবে তিন ক বছর। তো প্রশ্ন মতে আমাদের প্রথম লাইনে যেটা আছে সেটা হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর। সমষ্টি মানে হচ্ছে যোগফল, মানে যোগ করতে হবে। তাহলে সমষ্টি এখানে পুত্রের বয়স হচ্ছে আমরা ধরেছি ক বছর, আর মায়ের বয়স যেহেতু পুত্রের বয়সের তিন গুণ তিন ক বছর, তাহলে ক যোগ তিন ক, আর মধ্যে দেওয়া আছে ষাট, মানে এটা পুত্রের বয়স আর মায়ের বয়স যোগ করলে ষাট বছর হবে। বা চার ক, একটা ক আর তিনটা ক যোগ করলে হবে চারটা ক সমান ষাট। তো আমাদের দরকার হচ্ছে আমরা ক এর মানটা বের করব, সেজন্য ক সমান এখানে যেহেতু চারটা ক এর সাথে গুণাকারে আছে, তো যখন ডান পাশ থেকে সমান চিহ্নের ডান থেকে বামে চলে যাবে সেটা তখন পরিবর্তন হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এভাবেই অঙ্কগুলো করতে হয়, ক সমান ষাট ভাগ চার। তো ক সমান ষাটকে যদি চার দিয়ে ভাগ করি, চার পনেরো ষাট, পনেরো। সুতরাং পুত্রের বয়স সমান পনেরো বছর। তাহলে আমরা সুতরাং মায়ের বয়সটাও বের করতে পারবো, যেহেতু পুত্রের বয়সে তিন গুণ, তাহলে পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর। পনেরোকে যদি আমি তিন দিয়ে গুণ করি, তাহলে মায়ের বয়সটা হবে তিন পনেরো পঁয়তাল্লিশ বছর। উত্তরে লিখতে হবে মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের বয়স পনেরো বছর। শিক্ষার্থী বিন্দু, তোমরা মনোযোগ সহকারে যদি শুনে থাকো, তাহলে আশা করব তোমরা এই সহজ অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি দিতে পারি আট নয় এবং দশ। আট নম্বর দেখো, এখানে ফরিদে এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা, ফরিদে অপেক্ষা ফাতেমা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায়। পরে ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? ঠিক সেম নিয়মে তোমরা অঙ্কটি করতে পারবে, ক ধরে মনে করি ফাতেমা ফরিদের বেতন এত টাকা আর বেশি পায় যেহেতু, তাহলে দুই হাজার চারশো পঞ্চাশের সাথে ক যোগ করে নির্ণয় করতে পারবে। তারপরে হচ্ছে নয় নাম্বার, রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে, রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে, রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? তো দেখো, এখানে রাজু এবং রনির বা কারো নির্দিষ্ট করে দেওয়া নাই, রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে, কম থাকলে বিয়োগ করতে হবে আর বেশি হলে সেটা যোগ করে প্রথমে ক ধরে নিবে। রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে, বুঝে নাও?
রাজু অপেক্ষা রনি, তাহলে আমরা ধরতে পারি মনে করি রাজুর রাজুর লিচু আছে কতটি? কটি। সুতরাং রনির রনির লিচু আছে ক বিয়োগ 86টি। এভাবে একত্রে যখন রাজু এবং রনিরটা যোগ করে নিবা তখন সেটা 690 যোগ বিয়োগ করলে কিন্তু এটা উত্তরটা পাওয়া যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা 8, 9, 10 এই অঙ্ক তিনটি ভালোভাবে করবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এ আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্ত। ভালো থেকো সবাই।